নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি খিরাইতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই খিরাই নামক জায়গাটি এখন ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত। যদিও ভারতবর্ষের ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, প্রথমে জেনে রাখা ভালো খিরাইয়ের এই ফুলগুলি চাষ করা হয়, এগুলো কিন্তু প্রাকৃতিক নয়। খিরাই ছাড়াও কাঁসাই বা কংসাবতী নদীর তীর বরাবর একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলের চাষ করা হয়। এবারে আপনাদের জানাই কিভাবে আপনারা এখানে আসবেন। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে আসার সময় পাঁশকুড়া স্টেশনের ঠিক পরের স্টেশনটি হলো খিরাই। খিরাই স্টেশনে নেমে উল্টো পথে ট্রেন লাইনের ধার দিয়ে লাল মাটির রাস্তাটি ধরে হাঁটতে হবে। এক্ষেত্রে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এছাড়াও আপনারা পাঁশকুড়া লোকাল ধরেও এখানে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো ভাড়া করে এখানে আসতে পারবেন। সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট এবং এতে টোটো ভাড়া একটু বেশি পড়বে। যারা গাড়িতে আসবেন তারা মুম্বাই রোড ধরে পুরনো পাঁশকুড়া বাজারে আসবেন। এখানে কাঁসাই নদীর ব্রিজ পার হবেন। ব্রিজ পার হওয়ার জাস্ট পরেই বাম দিকের রাস্তাটি ধরবেন। এই রাস্তাটি সোজা চলে গিয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ারে। পুরনো পাঁশকুড়া বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ট্রেন লাইনের ধারে এই ফ্লাওয়ার ভ্যালিটি অবস্থিত। এবারে আপনাদের জানাই কোন সময়ে এখানে এলে সবথেকে ভালো ফুল দেখতে পাবেন। ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা এখানে আসতে পারেন, কারণ এই সময় সবথেকে বেশি পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। এই সময়ের পরে এলে আপনারা আর সেভাবে ফুল দেখতে পাবেন না।